যে হাসো এই রিটায়ার করলাম এক বছর পার হয়ে গেল তুমি ছেলেবেলার রক্ষে সময়টা কেটেছে তাছাড়া সময় তো ব্যস্ত বন্ধু বান্ধব কারো বলে কথা বলারও সময় নেই বছরটা পার হওয়াতে তুমি কি খুব খুশি এর মধ্যে খুশির কথা করতে গেছে যে খুশি হব বেকার হলে কেউ খুশি হয় ছেলেরা যে চাকরি করতে করতে ওরও রিটায়ার হওয়ার সময় হয়ে গেছে সে খেয়াল করেছো কি করে করাবো ও বিয়ে করতে চাইলে না ওকে বিয়ে করাবো ওকে বিয়ে করতে চায় ওকে ডেকে জিজ্ঞেস করো ওকে ডাকো ওকে ডেকে কি বলবে বকাবকি করবে হ্যাঁ দরকার হলে বকাবকি করবো ওকে আমি জিজ্ঞেস করবো তুই বিয়ে করবি কি করবি না সেটা পরিষ্কার করে বল এই বাড়িতে বউ নিয়ে আসতে হবে তোর মা একা একা থাকে ওর অনেক কষ্ট হয় ও যদি বিয়ে করতে রাজি নাই হয় তবু বউ একটা আসতেই হবে মানে কাকে দিয়ে বউ আনবে মানে ওই যে ওই আমার ওই মামা তো বোনের কথা তোমাকে বলেছিলাম না শোনো বিয়ের ব্যাপারটা ওকে একটু সহজ করে বলবে এত মারপেচ মারকে কথাবার্তা বলবে না আচ্ছা ঠিক আছে সহজ করে বলবো এত মারপেচ মারকে কথা শান্ত আচ্ছা ঠিক আছে শান্ত তোমাকে তো এর আগেও আমি একটা কথা বলেছিলাম বলিনি কি কথা ওই যে আমার মামাতো বোন তার কথা তার মেয়ে ঝুমার কথা কেন তোমার মামাতো বোনের কথা আসছে কেন আমি যে আমার খালাতো ভাই আসলাম ভাইয়ের মেয়ে টুম্পার কথা তোমাকে বলেছিলাম সেই কথা মনে নেই মনে আছে কিন্তু ওই যে আমার মামাতো বোন আসমার কথা তোমার মনে নেই ও অনেক সুন্দর সুন্দর না ছাই দেখো তুমি কিন্তু আজকাল একটু বেশি কথা বলছো বেশি কথা বলবে না বেশি কথা বললাম কোথায় আবার বেশি কথা বলছো দেখি যাই মনে ইম্পর্টেন্ট কিছু ডেকেছিলে কেন বাবা এতক্ষণ তোর মায়ের সাথে আমার মামাতো বোনের কথা বলছিলাম ওর একটা মেয়ে আছে খুব ভালো মেয়ে নাম ঝুমা বাবা শান্ত তোর বাবা কথা রাখত তুই তো আসলাম আমাকে চিনিস তাই না আর তার মেয়ে টুম্পাকেও তো চিনিস তুই একবার বলেছিলি না যে টুম্পাকে তোর খুব পছন্দ বলেছিলাম নাকি তোর মায়ের কথা শুনতে হবে না আয় আমার সাথে আয় আমি টুম্পা ঝুমা কাউকে চিনি না বাস অন্য কথা থাকলে বলো কেন ঝুমাকে তোর পছন্দ নয় কেন আচ্ছা যদি আমি ঝুমাকে সমর্থন করি তাহলে মা খেপে যাবে আর যদি টুম্পাকে সমর্থন করি তাহলে বাবা তুমি খেপে যাবে আমি তোমাদের কাউকে খাওয়াতে পারবো না তুই কি সারা জীবন আইবুড়ে থাকবি তোকে বিয়ে করতে হবে না আচ্ছা বিয়ে না করলে তোমাদের দুজনের কি সমস্যা আমি তো সেটা বুঝলাম না বিয়ে যদি করতেই হয় আমি মেয়ে পছন্দ করে রেখেছি আমি তাকেই করবো না হলে না পছন্দ করে রেখেছিস আলহামদুলিল্লাহ তো মেয়েটাকে কিসের আলহামদুলিল্লাহ আগে মেয়ে দেখা তোমরা মেয়ে দেখতে চাও ঠিক আছে আমি তাহলে আমার রুম থেকে মেয়েকে নিয়ে আসছি তোর ঘরে মেয়ে ওকে এখন তোর ঘরে আমরা তোর সঙ্গে আসি না তোমরা সোজা গিয়ে ড্রয়িং রুমে ওয়েট করো আমি আমার রুম থেকে মেয়েকে নিয়ে আসছি আচ্ছা তাড়াতাড়ি আসিস ঠিক আছে একটা চলে যান তো মেয়ে ওর ঘরে তুমি খেয়াল করলে না তুমি খেয়াল করলে না কেন এসো কে কি দেখো ওকে শোনো
তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। কি জানো সেটা? আমার বাবা মা তারা তোমার সাথে কথা বলতে চেয়েছেন। তবে তাদের সামনে এরকম স্মাইলি হাসি মুখে কথা বলবে, যাতে করে তারা কোনোভাবেই তোমাকে অপছন্দ না করে। ঠিক আছে? কাজল দিয়ে দিতে হবে, তাই না? যেখানে মানুষজন থাকে সেখানে। ঠিকানা কি? আরে আমি এত কিছু জানি নাকি? আমি যদি বিয়ে করি একে বিয়ে করবো, বাস এর বাইরে কিছু আমি জানি না। আমার ছেলে যাকে পছন্দ করেছে তাকে তুমি খুঁজে বের করে নিয়ে আসো, আর তা না হলে আমি আমার টুম্পার সাথে ওর শান্ত বিয়ে দেবে। বললে কেন টুম্পার সাথে? আর যেমন করে হোক আমি একা খুঁজে বের করবো, আর যদি খুঁজে বের করতে না পারি তাহলে ঝুমা তো আছে। কি না কিছু না বসতে পারি? এসেই যখন পড়েছিস তখন বস, এসেই যখন পড়েছিস তখন বস। বল তোর কি খবর? আর আমার খবর? আমার কোনো খবর নেই। তোর চিত্রকর্মের খবর বল। ওই আপাতত একটা ছবি নিয়ে পড়ে আছি। একটা ছবি নিয়ে পড়ে থাকলে চলবে? দ্বিতীয় এক্সিবিশনের কথা ভাবতে হবে না? দ্বিতীয় এক্সিবিশন কিভাবে করব? মা বাবা দুজনই আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমার ছেলে স্কুলে যায় আর তোর বিয়ের খবরই নেই? ওরা শুধু উঠে পড়ে লাগবে কেন? ওদের উচিত তোকে পিঠ মোড়া করে বেঁধে বিয়ে দেওয়া। দাঁড়া, খালাম্মাকে বলবো এই কাজের কন্ট্রাক্টটা আমাকে জানাতে। তোকে না? সেটা তো আমিও মানতাম যদি তারা আমার পছন্দ মতো যেত। তারা দুইজন দুইজনের আত্মীয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। কি? হ্যাঁ, আমি আছি একটা মহা টেনশনে। আমিও তাদের সাফ সাফ বলে দিয়েছি আমার যে আঁকার ছবি তাকে আমি বিয়ে করবো। কে সে? ওটা তুই বুঝবি না,
তুই একদিন বাসায় আসিস, তারপর তোকে দেখাবো। ঠিক আছে, আজ অফিস থেকে ফেরার পথে তোদের বাসায় যাব। ঠিক আছে, এখন বল কি খাবি? ফেরার পথে না রে, বাসায় যাব। আজকে কিছু খাবো না, আমার একটু তাড়া আছে, যেতে হবে। চল, তুই অবশ্যই বাসায় যাবি, আর তোর সাথে অনেক আলাপ আছে। ওকে, চল ভাই, থ্যাংক ইউ, বাই, সি ইউ। শোনো, যে মেয়েকে সে পছন্দ করে তার ছবি একে আমাদের দেখিয়েছে, এখন সেই মেয়ের ঠিকানা তো সে জানে না। এখন যদি ঘটনাক্রমে মনে করো যে মেয়েটা তার বাড়ি থেকে বেরিয়ে কোনো মার্কেট বা কোনো অফিসের দিকে যায়, আর সৌভাগ্যবশত যদি আমি মানে আমার সাথে যদি রাস্তায় তার দেখা হয়ে যায়, তাহলে আমি মেয়েটাকে ফলো করবো। ফলো করতে করতে তার বাড়ি পর্যন্ত যাবো, তার গার্জিয়ানদের সাথে আমার একটা নাতি দীর্ঘ আলোচনা হবে, তারপরে কি চুপ করে আছো কেন? যাবে নাকি আমার সাথে? চলো না, বহুদিন পর দুজন একসাথে রিক্সা করে ঘোরা যাবে, দুই কাজ হবে, একসাথে রথ দেখা হবে, কলা বেচাও হবে, কি যাবে? এই বয়সে রস করো না তো, তুমি যাও। কি বলো তুমি, রসের কোনো বয়স আছে নাকি? মনের যেরকম বয়স নেই, রসেরও সেরকম বয়স নেই। তুমি মানে তোমার মনটা আমি বুঝতে পারছি একদম শুকিয়ে গেছে, ওই ইছামতী নদীর পানির মতো একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো ঢং করো না তো, যাও। যাওয়ার আগে তুমি ওই শান্ত রাখার ছবিটা আরেকবার দেখে যাও, যাতে ভুলে না যাও, তোমার তো আমার মন ভোলা। আর যদি খুঁজে না পাও তাহলে আসার সময় টুম্পাদের বাসা থেকে একটু হয়ে এসো। চলো তাহলে, ও রাখা ছবিটা আরেকবার ভালো করে দেখে যাই। এসো এসো। মনোযোগ নষ্ট হয়ে যাবে। দেখো না, মনোযোগ দিয়ে দেখো, দেখো না, ঠোঁটটা কি সুন্দর, নাকটা কি সুন্দর, ভুরুটা কি সুন্দর, একদম আমাদের টুম্পা মুনির সাথে মিল আছে। একদম ঠিক বলেছো, একেবারে আমার ওই জমামনির মতো অদ্ভুত মিল দুজনের মধ্যে। ছাই আছে, ও কি দেখছো আর মনে মনে কোথাকার ঝুমার কথা ভাবছো? অভ্যেসটা একটু পাল্টাও, বুঝেছো? খোঁজাবার কথা বলছো কেন? এই তোমার এক অভ্যেস, বিয়ের পর থেকে দেখছি এত চেষ্টা করে এতদিনে সারাতে পারলাম না। কথা আছে না, হাজার ধুলে কয়লা, কিছুতেই যায় না ময়লা। তুমি কি বললে আমাকে? বকে দিলে? কি আশ্চর্য, বকবকি করলাম কোথায়? তাহলে কি করলে? আমি কি কয়লার মতো দেখতে? না না, আমি কি তাই বলেছি নাকি যে তুমি কয়লার মতো? আমি তো শুধু একটা এক্সাম্পল দেখালাম আর কি, মানে ওই ঝিঁকে মেরে বউকে শেখানো আর কি। না, হয়েছে হয়েছে, এখন তুমি যাও। শোনো, যাওয়ার আগে একটু ভালো করে দেখে যাও, তুমি তো আবার ভুলে যাও। এখানে তো আমি আমার স্বপ্নের মেয়েটাকে দেখেছিলাম, যার ছবি এঁকে আমার বুকের মধ্যে ধারণ করেছি। এখানে এত আসি, একবার ওর দেখা পেলাম না। একদিন না একদিন ওর সঙ্গে আমি দেখা করবই।
তোমার চোখে দেখি আমি সারাটা পৃথিবী, তোমার মনে ছোঁয়ায় আমি সবচেয়ে সুখী। তোমার চোখে দেখি আমি সারাটা পৃথিবী, তোমার মনে ছোঁয়ায় আমি সবচেয়ে সুখী। তাই তো তোমার কাছে আমি বারবার ফিরে আসি, তোমার চোখে দেখি আমি সারাটা পৃথিবী, তোমার মনে ছোঁয়ায় আমি সবচেয়ে সুখী। আমি যে সবসময় তোমাকে খুঁজে বেড়াই সেটা কি তুমি জানো? তাহলে আমি সারাক্ষণ তোমাকে পাগলের মতো খুঁজে ফিরি, পাগলের মতো, কিন্তু তোমার দেখা আমি পাই না, কেন? তুমি কি বলবে তোমার ঠিকানাটা? বলবে না? আরে কেন বলবে না আশ্চর্য, আমি তো সবসময় তোমাকে খুঁজে ফিরে, কিন্তু শান্তু। আরে মা, কিছু বলবে? হ্যাঁ, বলতেই তো চাই। বলো। তার আগে বল, তুই কার সঙ্গে কথা বলছিলি? অদিতিয়ার সঙ্গে। মা, কোথায় ও? এই এই যে এই অদিতি। বাবা, তোকে নিয়ে আমার ভীষণ ভয় করে রে বাবা। মা দেখো, আমাকে নিয়ে ভয়ের কিচ্ছু নেই, তুমি শুধু একটু ওয়েট করো, আমার এক্সিবিশনটা হয়ে যাক, তারপরে দেখবে আমাকে নিয়ে কিরকম হইচই পড়ে যায়, সব জায়গা থেকে একদম হইচই পড়ে যাবে ইনশাল্লাহ। বলো না আমাকে কি হয়েছে। আমার দুদিনে এসে ছবি তোলে, সুদিনে তো কোনোদিন ছবি তুলতে দেখিনি। আরে আমি একটা বয়স্ক মানুষ, আগে আমার কথা শোন, তা না, যত সব কি বলছো তুমি, তোমার কি হয়েছে সেটা বলবে তো। কি আবার হবে, ওই শান্ত যত নষ্টের গোড়া। আমি আমি আবার কি করলাম? কি করিসনি সেটা বল। তোকে ওই মেয়ে ছবি আঁকতে কে বলেছে? ওই ওই তোর আঁকা ছবির মেয়েটাই হচ্ছে কাল। মানে মানে আবার কি, ওই তোর আঁকা ছবিটার মতো একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, চমৎকার মেয়েটা,
আমি তাকে ওকে বললাম যে একটু দাঁড়াও, সে দাঁড়ালো, আমি সামনে গিয়ে বললাম এই তোমার বাসা কোথায়, সে বললো শ্যামলী। আমি বললাম শ্যামলী তো বুঝলাম, ঠিকানাটা কি? ও বললো কেন? আমি বললাম না মানে তোমাকে আমার পছন্দ হয়েছে, মানে তোমার সাথে বিয়ের ব্যাপারে তোমার বাবা মার সাথে আমি কথা বলবো। যেই এ কথা বলেছি হঠাৎ করে আমার একটা চিৎকার দিল আর আমি তো ভড়কে গেলাম, আর তিন চারটা চ্যাংড়া এসে আমার সামনে দাঁড়ালো, এসে পাঞ্জাবি ধরলো টাঙাটাড়ি, আয়রা কি অবস্থা, আরে আমার ঘড়ি নিয়ে চলে যায়, আমার চশমা নিয়ে চলে যায়, আর মানিব্যাগটা তো নিয়েই গেল, মানে শেষে ওদের হাত থেকে কোনো রকমের ছাড়া পেয়ে এমন দৌড় দিলাম যান বাঁচাবার জন্য সোজা এখানে এসে দাঁড়ালাম। হাসো কেন তোমরা? আচ্ছা হাসবো না তো কি করবো বলো? কি ব্যাপার খালু জান? আপনি আচ্ছা সে কথা পরে আমার সাথে। খালুজানের কি হয়েছে রে শান্ত? পাঞ্জাবি এমনভাবে ছেঁড়া, বিষয়টা কি? আর বলিস না, সেটার একটা মজার ঘটনা আছে। কিরকম? আমি বাবাকে মাকে বললাম যে আমি যদি বিয়ে করি তাহলে এই ছবির মেয়েটাকে বিয়ে করব। বাবা কি করলো, এই ছবির সাথে মিল করে মেয়ে দেখতে বের হয়ে গেল। রাস্তায় সম্ভবত এরকম সিমিলার একটা মেয়ের সাথে তার দেখা হয়েছে, মনে হয় মেয়েকে কি না কি বলেছে, তার রেজাল্ট হিসেবে দেখলি বাবার কি অবস্থা। বলিস কি, মজার কাণ্ড তো। আসলে তোর বাবা একটা মজার মানুষ, আমার খুব ভালো লাগে। কার ছবি এঁকেছিস? ওর নাম হচ্ছে অদিতিয়া। তুই কি কোনোদিন ওকে দেখেছিস? না ওইভাবে না, ওই যে সামনের যে রাস্তা ওইটা ক্রস করার সময় একবার দেখা হয়েছিল, ওইভাবে চিনি না। মেয়েটি অদিতিয়া নয়, ওর নাম প্রথমা, আমার কাজিন। কি বলছিস তুই, সত্যি বলছিস? হ্যাঁ আমি সত্যি বলছি। তুই ছবিটা নষ্ট করে ফেল। কেন? এটা কোনদিন সম্ভব নয়। আমি আবারও বলছি তুই ছবিটা নষ্ট করে ফেল। আরে তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ কি মানে, আমার সারা জীবনের আমি এত এত যত্ন করে এই ছবিটা আঁকলাম, আমার একমাত্র চিন্তা ভাবনা হচ্ছে এই ছবিটাকে নিয়ে, আর তুই আমাকে বলিস যে এই ছবিটা নষ্ট করে। কি ঠিক আছে? কি হলো? ঠিক আছে, তোকে ছবিটা নষ্ট করতে হবে না, আমি কিনে নেব। বল মূল্য কত? তুই ছবির মূল্য দিতে চাস? হ্যাঁ দেব। বল কত নিবি? দে টাকা দে। পুরো পৃথিবী এক পাশে থাকবে আর আরেক পাশে থাকবে টাকা, পারবি দিতে? দে টাকা দে। তারপরও তো মূল্য অমূল্য নয়। প্লিজ ভাই, আমি শুধু হাত জোর করে তোর কাছে একটা জিনিসই চাই, এই মেয়ের ঠিকানাটা। আমি আর কিচ্ছু চাই না তোর কাছে, প্লিজ। এটা সম্ভব না, আমি জেনে শুনে তোকে বিপদে মুখে ঠেলে দিতে পারি না। আরে কি যন্ত্রণা, এখানে বিপদ আসবে কেন? ভাই প্লিজ আমাকে শুধু মেয়ের ঠিকানাটা দে, আমি আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো, প্লিজ। স্বপন, আরে মাথা গরম, মাথা গরম।
তাহলে এখন আবার কি করার কথা আমাদের ছেলের বিয়ে নিয়ে আমরা একটা অতি গুরুত্বপূর্ণ সময় পার করছি কাজেই আমরা দুজন মিলে তার বিয়ে বিষয়ক জটিলতা সলভ করব কিভাবে ও বুঝতে পেরেছি আচ্ছা ওই যে তোমার খালাতো ভাই আসলাম আমাকে বিদেশ থেকে একটা শার্ট কিনে এনে দিয়েছিল না সেই শার্টটা নিয়ে এসো কেন ওটা পরে আমি শান্তার আকা মেয়ের সাথে মিলিয়ে রাস্তায় মেয়ে খুঁজতে যাব তো ওটা কেন যেটা পরে আছো সেটা পরে যাও আরে না এখন তো রাত আর রাতের মায়ের কিন্তু অনেক কঠিন হয় এখন যদি আবার ধরা খাই তাহলে ওই ছেলেগুলো আমাকে ধরে আমার শার্টটা ছিঁড়ে একবারে কুটি কুটি করে ফেলবে আমি খুব আরাম পাবো মানে মনের মধ্যে একটা প্রতিশোধ প্রতিশোধ ভাব জাগবে যাও শার্টটা নিয়ে এসো যাও আচ্ছা ওই যে আলমারিতে তোমার একটা মেরুন রঙের পাঞ্জাবি আছে না যেটা তোমার মামাতো বোন আসমা গত ঈদে দিয়েছিল সেটা পরে যাও না সেটা যদি ছেলেরা ছিঁড়ে কুটি কুটি করে তাহলে আমার খুব ভালো লাগবে আমি ভীষণ ভীষণ খুশি হব আজ রাতে তারপিন তেল না হলে হয় না বাপ হয় কিন্তু আমার কাজটা তাহলে দেরি হয়ে যায় আচ্ছা দেরি হয় হবে আয় বস তোর সাথে কথা আছে বস না মা যা বলার তাড়াতাড়ি বলো আমার অনেক কাজ পড়ে আছে শোন না বাবা এই এই এটা হলো আমার আঙ্গুল আর এটা হলো তোর বাবার আঙ্গুল একটা আঙ্গুল ধর তো বাবা আঙ্গুল ধরবো ধর না ধর একটা ধর আজে ধরলাম দেখেছ আমার ছেলে বললো তোমাকে ওই পাঞ্জাবি পরে যেতে হবে থ্যাংক ইউ বাবা এইটা তোর মায়ের আঙ্গুল এটা আমার আঙ্গুল একটা আঙ্গুল একটা কি আঙ্গুল এখন বুঝলে আমার ছেলে আমার পছন্দের মেয়ে ছোঁয়াকে বিয়ে করবে আচ্ছা আচ্ছা বাবা বাবা তুই কি আমার ভাইয়ের মেয়ে টুম্পাকে বিয়ে করবি নাকি তোর বাবার বোনের মেয়ে ছোঁয়াকে বিয়ে করবি নাকি তোর এই আঁকা ছবি ওকে বিয়ে ফাইনাল কথা বল না বাবা মা 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 আমি আগেই বলেছি আমি যদি বিয়ে করি তাহলে আমার আঁকা ছবির ওই মেয়েটা নাম হচ্ছে প্রথমা তাকে আমি বিয়ে করব বাস আমি গেলাম বাবা বুঝলে কি বুঝলে কি বুঝবো তোমার ছেলে কিন্তু সেদিন বলেছিল আঁকা ছবির নাম হচ্ছে অদ্বিতীয় এখন আমার বলে গেল প্রথমা মাথার স্ক্রু সবগুলো ঢিলে হয়ে গেছে কিনা বেজানে তাই তো বড়ই চিন্তার বিষয় আল্লাহ আচ্ছা কি হয়েছে বলো তো তোমার আমি যে সব সময় তোমাকে এরকম খুঁজে বেড়াই সেটা তুমি বুঝো না তাহলে কেন বলছো না যে তোমার তোমার ঠিকানা কোথায় তুমি কোথায় থাকো কেন বলছো না এভাবে চুপ করে থাকবে প্লিজ আর চুপ করে থেকো না আমাকে বলো বলবে না না বলবে না
হ্যালো স্বপন। হ্যাঁ বল। ঘুমিয়ে পড়েছিস? না বল। তুই কি জানিস প্রথমার সাথে আমার প্রতিদিনই কথা হয়, দেখা হয়, কিন্তু ও ধরা ছোঁয়ার বাইরে থাকে। আমার কি হয়েছিল স্বপন সেটা তুই বলতে পারিস? কি হবে আবার? তুই প্রথমাকে যেভাবে ভাবছিস তোকে আসলে মানসিক রোগে ধরেছে। এসব ভাবনা বাদ দিয়ে খালুজান খালাম্মা যা বলছেন সেটা শোন। তাদের দুজনকে একসাথে ডেকে বলে দে তারা যেন তাদের পছন্দের মেয়ের সঙ্গে তোর বিয়ে দেয়। এই দাঁড়া 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 এক মিনিট, তাহলে আরো সর্বনাশ হবে। এমনি বাবা মার আত্মীয় স্বজনের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য নিজেদের মধ্যে প্রতিনিয়ত মারামারি চলছে, আর যদি আমি এই ঘটনা বলি তাহলে তো হয়েছে। বলিস কি? চল তুই প্রথমার সন্ধানটা আমাকে দে, তোকে আর কিছুই করতে হবে না। আমাকে ক্ষমা কর শান্ত, এটা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা তুই কি আমাকে অপছন্দ করিস এই জন্যে? শান্ত তুই সিদ্ধান্ত বদলা। শোন স্বপন, তুই যদি সত্যি সত্যি প্রথমার সন্ধান আমাকে না দেস তাহলে আমি তোর বিরুদ্ধে অনশন করব, আর আমি লিখে যাব যে আমার মৃত্যুর জন্য একমাত্র স্বপন দায়ী। শান্ত ওকে ওর জন্য মেয়ে খুঁজতে যাচ্ছে। এই শার্ট পরে কেন? খোলো ওটা, মেরুন পাঞ্জাবিটা পরে যাও। আমি এই শার্ট পরে যাবো, তোমার যদি ইচ্ছা হয় তুমি পাঞ্জাবি পরে আমার সাথে চলো মেয়ে খুঁজতে। দেখলি তো শান্ত তোর বাবা কি বলছে? দেখলি শান্ত তোর মা কি শুরু করেছে? বল তো শান্ত, এত সুন্দর শার্টটা ছিঁড়ে কুটি কুটি করে দেবে? এই তোর হয়েছে কি? হ্যাঁ তুই এইভাবে বসে আছিস কেন? অনশন, আমি যদি অনশন করে করে মরে যাই দায়ী থাকবে ওই স্বপন। কেন? স্বপন কেন? কারণ স্বপনই একমাত্র ওই প্রথমার সব ঠিকানা জানে, সব কিছু জানে। স্বপন জানে? জানি। ওগো তুমি এখনই স্বপনকে একটা ফোন করো না। কেন? স্বপনকে ফোন করবো কেন? আমি এখন স্বপনের অফিসে যাবো, স্বপনকে নিয়ে আসবো সঙ্গে। না না না, তোমার ছেলেপেলের অফিস যাওয়ার কোনো দরকার নেই। আরে রাখো তো তোমার নীতিবাক্য, আমার ছেলে এখানে বসে বসে ধুঁকবে আর আমি মেয়ে মানুষের মতো ঘরে বসে বসে ঝিমাবো? আমি যাচ্ছি। আরে রে দেখ তো, thank you.
বাবা একটু কিছু খাও বাবা কেন বাবা তুমি না খেলে শুকিয়ে যাবে একবার হাড়ডি বের হয়ে যাবে বাবা আমার তো সুন্দর বাচ্চাটা হ্যাঁ কেন কেন বাবা একটু খাও একটু দেখো কত খাবার আমি কত কিছু রান্না করেছি আমি খাবার নিয়ে আসি বাবা একটু খাও ঠিক আছে এগুলো কিচ্ছু না খাও এক গ্লাস গরম দুধ নিয়ে আসি দুধটা খাও কিচ্ছু খাবো না কেন লোক শোনা বাচ্চা আমার তুমি এক কাজ করো শার্টটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে সুন্দর করে ফ্রেশ হয়ে আসো আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো কেমন ফ্রেশ হতে পারি কিন্তু আমি কিছু খাবো না কেন এটাই ফাইনাল না বাবা না সোনা লক্ষ্মী না আমার ওহ আল্লাহ আমি বলবো না কাউকে কিচ্ছু বলবো না চুপি চুপি খেয়ে নাও দুধটা খেয়ে নাও না কেন বাবা খেয়ে না বাবা তুই কেন বুঝিস না তুই কিছু না খেলে শুকিয়ে যাবি তোর কিছু হলে পরে আমার কি হবে তুই বুঝতে পারিস বাবা লক্ষ্মী বাবা খেয়ে না শোনা খেয়ে না কিছুই হবে না ওই যে তোর বাবা বোধ চলে এলো তোর বাবা ঘরে ঢোকার আগে তাতে দুটো খেয়ে নেবো খেয়ে নিলি খাবো না আমি তো ভেতর থেকে আসি আচ্ছা
এই দূরে থাক, বিশাল দূরে। কি রে শান্ত, তুই কি সত্যি সত্যি জান দিবি? জান দিব, তবু মান দিব না। তাহলে আমার কাজিন প্রথমাকে নিয়ে আসি। দোষ আমার সারা জীবনের বিরাট উপকার হবে, প্লিজ দোষ। আমি আসার সময় ফোনে প্রথমার সঙ্গে আলাপ করেছি, ওকে রেডি থাকতে বলেছি। সিরিয়াস? দোষ তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আমি তো তোমার মতো না যে ছেলেদের পার্সোনাল লাইফ নিয়ে আমি আলোচনা করবো। আরে দুই বন্ধুদের কথাবার্তা হবে, সেখানে তুমি থাকবে কেন? তুমি থাকলে তো কথাই বলবে না, বুঝতে পেরেছো সেটা? কি শার্ট? আসলাম ভাই, শার্টটা তুমি ছিঁড়ে দিয়ে এসেছো, কিভাবে ছিঁড়লো? এই ছিঁড়ে গেছে আর কি। ছিঁড়ে গেছে মানে ইচ্ছে করে ছিঁড়েছো? আরে না, ওই হলো আর কি, ছিঁড়ে ফেলা আর ছিঁড়ে যাওয়া। ও আচ্ছা, হলো আর কি না। আচ্ছা হলো, দেখাচ্ছি এমনি ছিঁড়ে যায়। হলো আর কি, ইচ্ছে করে ছিঁড়েছো? আমি জানি না, আমি জানি তুমি ইচ্ছে করে ছিঁড়েছো তুমি। আবার কি হলো? আরে বেল বাজায় কেন? হ্যাঁ, মেহমান আসার সময় পায় না, দিল সুন্দর মুহূর্তটা নষ্ট করে। বেশ একটু মজা করে খেলছিলাম। তুই যেদিন প্রথম রাস্তায় ওকে দেখেছিলি সেদিনও সুস্থ ছিল, তারপর এক অ্যাক্সিডেন্টে হঠাৎ ও পঙ্গু হয়ে যায়। হয়তো পঙ্গুক্ত হয়েই সারাটা জীবন ওর কাটবে। ওহো আচ্ছা, এই মেয়ে পঙ্গু হোক আর যাই হোক, গ্রহণ করাই উচিত। তা না হলে আবার শান্তর বাবা তার মামাতো বোন আসমার মেয়ে ঝুমার সঙ্গে বিয়ে দেওয়ার পায়তারা করতে পারে, একে দিয়েই সেটা ঠেকানো উচিত। শান্ত কিছু একটা বল, আমি তো আগেই জানতাম এটা সম্ভব নয়। তুই তো আমার কোনো কথাই রাখলি না, এখন অনশন ভাঙ, পেট ভরে খেয়ে নে। আমরা ফিরে যাই। কি বলছো বাবা? ফিরে যাবে কেন? হ্যাঁ বাবা শান্ত, তুই এখন নিশ্চিন্তে আমার এই মাটাকে নিয়ে ঘরে তুলতে পারিস। আমার দিকে হাতটা বাড়াবে না।